আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির দলীয় প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার উদ্দেশ্যে ত্রিপুরার অমরপুর আডি ব্লকের অন্তর্গত রাঙামাটি পঞ্চায়েত এলাকার বিভিন্ন ওয়ার্ডে দলীয় প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ির দলীয় প্রার্থীদের জয়ী করার উদ্দেশ্যে বিধায়ক রঞ্জিত দাস ভোট প্রচারে বের হয় দলীয় প্রার্থীদের প্রচারে এলাকার জনগণের উপস্থিতি বেশ পরিলক্ষিত করা যায় এদিন সিপিআইএম কংগ্রেস দলে কর্মী না থাকায় অনেক জায়গায় ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এদিন ভোট প্রচারে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিধায়ক বলেন এতই স্পষ্ট যে বিরোধী কোনো অস্তিত্ব নেই তাই নিজের ভোটকে নষ্ট না করে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান বিধায়ক রঞ্জিত দাস অমরপুর থেকে অরূপ দাসগুপ্তের রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা কেন্দ্রে বিজেপি সরকার রাজ্য সরকার এলাকার বিধায়কও বিজেপি তো সুতরাং পঞ্চায়েতগুলো এখানে সম্পূর্ণ মানুষ কোনো অবস্থাতে বিরোধীকে ভোট দিয়ে এখানের উন্নয়নকে ব্যহত করবে না তারা এই পঞ্চায়েত ওয়ার্ডে সমস্ত লোক ভারতীয় জনতা পার্টির পক্ষেই তারা ভোট দেবেন এবং বিশেষভাবে আপনারা জানেন আমাদের নগর পঞ্চায়েতে গতবার নির্বাচন হয়েছে সেখানে যে প্রাক্তন মন্ত্রী ছিলেন রঞ্জিৎ দেমনাথের বকে পর্যন্ত মানুষ সেখানে ভোট দিয়ে জয়লাভ করায়নি এই কারণে করায়নি তারা জানে যে এটা নগরের উন্নয়নের জন্য যে সরকার আছে তার সরকারের পক্ষে তারা রায় দেয় তো সেটা